স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন প্রযত্নে বাংলাদেশ এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল থেকে ভারতে শুরু হচ্ছে আঠারোতম জি টোয়েন্টি সম্মেলন বিশ্বের জিডিপির প্রায় পঁচাশি শতাংশ এবং বাণিজ্যের পঁচাত্তর শতাংশ প্রতিনিধিত্ব করে দেশগুলোর এই জোটের সদস্য সদস্য না হয়েও এই সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেই সুযোগে জাতীয় নির্বাচনের আগে এটি হবে প্রধানমন্ত্রীর শেষ ভারত সফর আর কিছুক্ষণ আগেই শেষ হল বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি টোয়েন্টি সম্মেলনের প্রধান সমন্বয়ক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শৃঙ্লা জানিয়েছিলেন শেখ হাসিনা আর নরেন্দ্র মোদীর বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে বাংলাদেশের সাথে বৈঠক সেরে কিছুক্ষণের মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশা অনেক ক্ষমতাধর দেশগুলোর এই সম্মেলন থেকে বাংলাদেশের সম্ভাব্য প্রাপ্তি কি হতে পারে তা নিয়েই আজকের আলোচনা করতে চাই আমাদের আজকের এই আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি ফাহিদা সম্পা আর আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি জি টোয়েন্টি সম্মেলন থেকে কী নিয়ে ফিরবেন প্রধানমন্ত্রী আলোচনা স্টুডিওতে আমাদের সঙ্গে আজ আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ এবং সাবেক সচিব ও কমিশনার মোফাজ্জল করিম এছাড়াও নিয়মিত অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও এলকপের পরিচালক ডক্টর এস এম বিল্লা আছেন আমাদের সঙ্গে তিনজনকেই আবারও স্বাগত জানিয়ে আলোচনা শুরু করতে চাই আন্তর্জাতিক সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফরে গিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগেই প্রতিবেশী একেবারে খুব বন্ধু প্রতিম দুই দেশের দুই রাষ্ট্র নেতা কথা বলেছেন বৈঠক সেরেছেন এবং দুজন সাবেক কূটনীতিক আমাদের সঙ্গে আছেন তাই আলোচনা আজকে তাদেরকে দিয়ে আমি শুরু করতে চাইব মুন্সি ফয়েজ আহমদ আপনি যদি বলতেন শুরুতে জানতে চাই যে এই যে জি টোয়েন্টি সম্মেলনটি এবার ভারতে হচ্ছে এই অঞ্চলের জন্য এই সম্মেলনটি আসলে কতটা গুরুত্বপূর্ণ জি20 সম্মেলন সবসময় পৃথিবীর জন্য বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ আমরা জানি যে একসময় জি সেভেন খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু জি সেভেন দেখলো যে তারা যাই কিছু করে অনেকে বাদ পড়ে যাচ্ছে তো তাদের পরিধিটা বাড়ানোর জন্য তারাই উদ্যোগ নিয়ে জি টোয়েন্টিটা ইয়ে করে যে পরবর্তী ধাপের যেসব দেশগুলো আছে তাদের সবাইকে নিয়ে একটা বিশটি দেশের সবচেয়ে শক্তিশালী বা সম্পদশালী বিশটি দেশ মোটামুটি এইভাবে বিচার করা যায় আর কি তারা পৃথিবীর সমস্ত যে যখন আলোচনা হচ্ছে যখন তাদের তারা বসছেন তখন যে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেন এবং ভাগ্য নিয়ন্ত্রণ নির্ধারণ করেন এক হিসেবে বলা যায় আর কি যদি আমরা ওইভাবে বলতে চাই আমরা যদি বর্তমান প্রেক্ষাপটও চিন্তা করি যে যুদ্ধ একটি বড় ইস্যু অর্থনৈতিক টালমাটাল ইস্যুটাও এগুলো সবই আসবে এবং সেই জন্য এটা এমনি গুরুত্বপূর্ণ যেখানেই হোক গুরুত্বপূর্ণ আর যখন এটা ভারতে হচ্ছে আমাদের একেবারে ঘরের পাশে সুতরাং এখানে আমাদের যেসব চাহিদা আছে বা আমাদের যেসব প্রশ্ন আছে সেইগুলো যাতে ওখানে গুরুত্ব পায় সেটাই তো আমরা আশা করবো এবং ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে মতের অনেক মিল আছে খালি বাংলাদেশ না সমমনা অনেক ইয়ে আছে যাদের এই যে উন্নয়নশীল দেশ সমূহ তারপরে এখন কিছুদিন আগে এখানে ভারতে ভারতে প্রধানমন্ত্রী ওখানে গ্লোবাল সাউথের শীর্ষ বৈঠক করেছিলেন সেখানে আমাদের অনন্য প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছিল তো সেইখানে কিন্তু এই এইগুলো তারপর কয়েকদিন আগে ব্রিক্স হয়ে গেল এইসব জায়গায় কিন্তু এইসব সমস্যাগুলো নিয়ে কিছু আলাপ আলোচনার সুযোগ হয়েছে এবং ভারত কিভাবে এই সব দেশগুলোর স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করবে সেই জিনিসগুলো নিয়েই তারা আলোচনা করেছে এবং বাংলাদেশ সেখানে ভারতকে ভারতের এই প্রচেষ্টাকে সমর্থন দিতে পারবে তাতে পরস্পরের আমাদের উভয়ের এবং পৃথিবীতে আমাদের সমমনা যেসব দেশের সবার জন্য এটা অত্যন্ত লাভজনক ও গুরুত্বপূর্ণ যেসব ইয়ে আছে সব বিষয়ে সব গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু বিভিন্ন মতামত আছে ভিন্ন মত আছে যারা জি সেভেন দেশগুলো তারা এক ধরনের চিন্তা করে জি সেভেন্টি সেভেন বা যারা স্বল্পোন্নত দেশ তারা একরকম চিন্তা করে আবার জি টোয়েন্টিতে এসে সেই চিন্তাগুলোর একটা সবগুলো একসাথে করে নতুন এক সবার জন্য ভালো হয় এরকম কিছু করার চেষ্টা সবসময় যে সফল হয় তা নয় কিন্তু সেই চেষ্টাটা হয় এবং সেইখানে বাংলাদেশের জন্য যেটা হবে যে এখানে হওয়াতে বাংলাদেশ এবং আমাদের মতন দেশগুলোর জন্য যে আমাদের স্বার্থগুলোকে এগিয়ে নেবার একটা সুযোগ অতিরিক্ত সুযোগ সৃষ্টি হবে জি এই একই বিষয়ে মোফাজল করিম আপনার কাছেও জানতে চাই যেটি বলছিলেন যে এই ধরনের সম্মেলনগুলো বিশেষ করে যখন বিশ্বের সব গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর শক্তি এবং ক্ষমতা বিচার বিবেচনা একসাথে হয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম তৈরি হয় সেই সব প্ল্যাটফর্মগুলোতে যদি আমি একটু পেছন থেকে ব্রিক্স ধরি তারপর আসিয়ান ধরি এবং সবশেষ জি টোয়েন্টিতে আমাদের উপস্থিতি খুব ফ্রিকুয়েন্টলি আমরা কিন্তু দেখছি পরপর ব্যাক টু ব্যাক আমরা সেখানে আমাদের উপস্থিতি তুলে ধরছি এই উপস্থিতিগুলো আসলে কি বার্তা দেয় আমাদের অবস্থান সম্পর্কে আমাদের অবস্থান সম্পর্কে আমি বলবো আমরা বেশ গুরুত্বপূর্ণ এটা প্রমাণিত অন্য কাউকে তো ধরুন এই অঞ্চলের নেপাল ভুটান মালদ্বীপ ইত্যাদি ইত্যাদি পাকিস্তান হইচই করে হুলস্থুল করে তাদেরও তো ডাকা হয় নাই তো যাই হোক কোথায় আমাদের গুরুত্বটা যে আছে যথেষ্ট এছাড়া এটা বলার অপেক্ষা রাখে না ভূ রাজনৈতিক কারণে আমাদের অবস্থানের কারণে আমরা এই যে জন শক্তিশালী সদস্য তাদের কাছে আমরা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশেষ করে বিশেষ করে যারা পড়াশক্তি তাদের কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার সম্বন্ধে কোনো সন্দেহ নাই এখন তো পূর্ব এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে বলা যেতে পারে বাংলাদেশ এখানে হ্যাঁ মিয়ানমার আছে আরও একটু পরের দিকে কিন্তু একদম দুই সব দিকে খোলা বঙ্গোপসাগর ভারত মহাসাগর ওদিকে প্রশান্ত মহাসাগর ইত্যাদি সব মিলিয়ে আমাদের অবস্থানটা দেখুন অতএব আমাদেরকে গুরুত্ব দেওয়া এবং আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন সুসম্পর্ক বললাম না সম্পর্ক স্থাপন এটা সবারই কাম্য এবং সেই কারণেই আমার মনে হয় যে বাংলাদেশ উপেক্ষিত হয়নি বাংলাদেশকে সাধরে আমন্ত্রণ জানানো হয়েছে আর আমাদের জন্য লাভ হলো যেটা আর কি এমন এক সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেলেন এবং একটা সুযোগ পেলেন এই বিশটি সদস্য রাষ্ট্র যারা সব দিক দিয়ে সম্পদের দিক দিয়ে মেধা মননের দিক দিয়ে এবং আমার মানে আন্তর্জাতিক নীতি নির্ধারক বললেও খুব একটা ভুল হবে না এই যারা এখানে আসলে হ্যাঁ তারা তাদের সান্নিধ্যে যাওয়ার এবং তাদের সঙ্গে স্বল্পক্ষণ হলেও মত করা দু চারটা কথা বলা এ একটা সুযোগ হয়েছে আর আমাদের নির্বাচনের প্রেক্ষিতে এটা কিভাবে কাজে লাগাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাইস ভার্সা কীভাবে সে মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটিশ যুক্তরাজ্য তারা কীভাবে কাজে লাগাবেন তারা হয়তো বলবে শোনেন এতদিন দূরে দূরে থেকে যা শুনেছেন যা যা বলেছি আমরা একটা অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন চাই এখন আপনাকে কাছে পেয়ে এটা বললাম এটা কিন্তু আমাদের মনের কথা আর উনি হয়তো বলবেন আপনারা তো কিছুই জানেন না দূর থেকে আপনার আমাদের এখানে সব সুন্দরভাবে চলছে এবং চমৎকার একটা নির্বাচন হবে তো ওনারা বলবে দেখুন আমরা তো কয়েক কিছুদিন আগে আমরা আপনাদের নির্বাচন দেখেছি এই সমস্ত ডায়লগ হবে এরা খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ অতএব সব মিলিয়ে আর কি আমি মনে করি এটা আমাদের জন্য অর্থাৎ বাংলাদেশের জন্য যেমন একটি সুন্দর চমৎকার প্ল্যাটফর্ম সব দৃষ্টিকোণ থেকে তেমনি যারা বাংলাদেশের সত্যিকারের বন্ধু যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তারাও একটা সুযোগ পেল যে আম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে

সন্দেহ জি কারণ আমরা দেখছিলাম যে হর্ষবর্ধন শৃঙ্গলা খুবই পরিচিত মানুষ আমাদেরই অঞ্চলের জন্য তিনি এখানে সাবেক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন এবং জি টোয়েন্টির মূল সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন যে এই কিছুক্ষণ আগেই যে মোদী এবং শেখ হাসিনা বৈঠকটি হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এরপরে কিন্তু নরেন্দ্র মোদী আবার জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আমরা এখন আলোচনা করছি তিনি কিন্তু সেখানে আলোচনার একটি প্রস্তুতি নিচ্ছেন সব মিলিয়ে মাসুম বিল্লাহ আপনার কাছে কি মনে হয় যে আসলে এই জি টোয়েন্টি সম্মেলন থেকে আমাদের আসলে কি প্রত্যাশা আছে কি প্রাপ্তি আছে বা কতটা গুরুত্বপূর্ণ এই সম্মেলন এই অঞ্চলের জন্য আচ্ছা আপনাকে ধন্যবাদ দুজন প্রাজ্ঞ কূটনীতিক তাদের মন্তব্য দিয়েছেন তার উপরে তো আমি লয়ের ছাত্র সেখানে কি বলবো জানি না তবে আমি প্রথম পয়েন্টে খুবই একমত এই যে যে জি টোয়েন্টি এর যে ওয়াইডার রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার এটা দারুণ একটা সংগঠন পৃথিবীতে খুব কম গ্রুপই আছে যাদের এশিয়া ইউরোপ ল্যাটিন আমেরিকা এমনকি আফ্রিকা যুক্ত হতে যাচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে উনিশশো প্রতিষ্ঠিত হবার পরে নাইনটিন কান্ট্রিজ প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন এইটা এইখানে দেখেন যে আমরা নিয়ে যাব কি আমাদের উন্নয়নের একটা গল্প আছে আমাদের কিছু বলবার আছে আন্তর্জাতিক কমিউনিটিকে এবং সেইখানে যে বিশ্ব নেতৃবৃন্দ রয়েছেন সেখানে আপনি ফিগারগুলো দেখেন জো বাইডেন ঋষি সুনাক তারপরে এরদোগান ট্রুডো যদিও রাশা বা চীনা প্রেসিডেন্টরা যাচ্ছেন না কিন্তু তাদের যে প্রেমিয়ার রয়েছেন এটা দারুণ সেখানে বাংলাদেশের গল্পটা নিয়ে যা সেই যে বাহাত্তর সালে বঙ্গবন্ধুর আমলে ছয় বিলিয়ন নিয়ে শুরু করেছিলাম আমরা ডলার জিডিপি আমাদের এখন দেখেন বাংলাদেশ পঁয়ত্রিশতম রেকগনাইজড অর্থনৈতিক শক্তি এবং আমাদের লক্ষ্য হচ্ছে কি দুই হাজার একচল্লিশ সাল নাগাদ আমরা স্মার্ট উন্নত বাংলাদেশ চাই এবং চব্বিশতম অর্থনৈতিক শক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ইফ এভরিথিং গোজ রাইট দুই হাজার ছত্রিশ সালের মধ্যে সুতরাং বাংলাদেশের এই যে অর্জনটা অর্জনটা যে মেলে ধরা এবং প্রধানমন্ত্রী যে আলাদা করে এই সাউথ এশিয়ান লিডারদের মধ্যে আমন্ত্রিত হয়েছেন এই ব্যাপারটাই কিন্তু নিজেই একটা অর্জন সম্পা আমি এই এই সম্মেলনের যে 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 মূল থিম আপনি উল্লেখ করেছেন যে এক পরিবার এক বিশ্ব এক ভবিষ্যৎ সংস্কৃতির টার্মটা তারা ব্যবহার করেছেন শব্দটা হচ্ছে বসুধা বা কুটুম্বাকম এই যে কুটুম তালি এই যে যে আত্মীয়তার বন্ধন পৃথিবীকে এক জায়গায় করা যে পরস্পর কন্ট্রাস্টিং রাষ্ট্রগুলোর স্বার্থকে এক জায়গায় করা আমার কাছে মনে হয় যে এটা দারুণ একটা ব্যাপার দ্বিতীয় হলো যে এরিয়াগুলো লক্ষ্য করেন আপনি আমাদের যে ফোকাস এরিয়া এই সম্মেলনে একটা হলো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের আবার ক্যাটেগোরাইজেশন আছে জেন্ডার ডেভেলপমেন্ট আছে একটা হলো গ্রিন এনভায়রনমেন্ট এবং আরেকটা হলো ক্লাইমেট চেঞ্জ আরেকটা হলো ইনক্লুসিভিটি সব স্বার্থকে এক জায়গায় করা এমনকি আমরা যদি টেবিলে উপস্থাপন করতে পারি এই সাইট টকগুলোর মধ্যে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস আমাদের পরিবেশ যে চ্যালেঞ্জগুলো রয়েছে আমাদের ক্রিপ্টোকারেন্সি আমাদের দুই দেশের মধ্যে যে অর্থ বিনিময়ে যে ব্যাপারগুলো তিস্তা চুক্তি এবং আপনি জানবেন যে বেশ কতগুলো প্রকল্পের উদ্বোধনও কিন্তু হবে সেখানে আখাউড়া থেকে আগরতলা যে ইয়ে তিস্তার বন্টন চুক্তি এর সঙ্গে আপনি আগপরটা যুক্ত করেন প্রাইম মিনিস্টারের সাউথ আফ্রিকা সফর লেভেরপের ঢাকা সফর তারপরে ফলোয়িং আপে হচ্ছে কি ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ অ্যান অপরচুনিটি বাংলাদেশকে মেলে ধরার একটা সুযোগ এবং সেখানে চ্যালেঞ্জ আছে অবশ্যই সেটা আমরা পরবর্তীতে ফোকাস করতে পারবো বাট ইটসেলফ পার্টিসিপেশন আমার কাছে মনে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ এই সম্মেলনে নতুন মাত্রা দেবে জি এই মাত্রা তো আসলে আমাদের মাত্রা এবং প্রত্যাশা অনেক আকাশ ছোঁয়া কিন্তু এত ইস্যুজের মধ্যে বিশেষ করে যখন বলছিলাম যে পৃথিবীতে এত বড় একটি যুদ্ধ চলছে যেটিকে আসলে অর্থনৈতিক একটি ক্রাইসিসের দিকে নিয়ে গেছে সেখানে নিশ্চয়ই বিশ্ব নেতারা বসে এই ব্যাপারগুলোতেও আলোচনা করবে পাশাপাশি আমরা তো আমাদের আঞ্চলিক সমস্যাগুলো তুলে ধরবার চেষ্টা করব প্রাপ্তি প্রত্যাশা কোথায় যে আপনাদের শুনবো তবে বিরতি থেকে ঘুরে আসতে চাই প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি পিছিয়ে একটু পর সঙ্গেই থাকুন আমন্ত্রণ আরও একবার প্রযত্নে বাংলাদেশে আমরা আজ আলোচনা করছি জি টোয়েন্টি সম্মেলন থেকে কি নিয়ে ফিরবেন প্রধানমন্ত্রী আর আলোচনা আমাদের সঙ্গে আছেন দুজন কূটনীতিক এবং একজন আইনের শিক্ষক আমি মুন্সি ফয়াজ আহমদ আবার আপনার কাছে যে প্রথম অংশে মোফাজ্জল করিম খুব চমৎকারভাবে বলছিলেন যে রাষ্ট্রনেতাদের সঙ্গে যখন আমাদের প্রধানমন্ত্রী হয়তো দেখা হবে তখন কিভাবে নির্বাচন নিয়ে হয়তো আলোচনা হতে পারে একটি কাল্পনিক কথোপকথন তিনি খুব চমৎকারভাবে তুলে ধরছিলেন এই প্রসঙ্গে একটু এবার আসি অর্থনৈতিক অর্থনীতিতে নিয়ে আলোচনা হবে সেই সঙ্গে ভূ রাজনীতিকেও আসলে বাদ দেওয়া যাবে না এবং প্রাধান্য নিশ্চয়ই পাবে আমাদের এই অঞ্চলের স্থিতিশীলতা যেটি বারবার বলা হচ্ছে সেখানে ভারত এবং বাংলাদেশের নির্বাচন তো খুব কাছাকাছি এমন একটি প্রেক্ষাপটে এই ধরনের আসলে সম্মেলন থেকে আসলে রাজনৈতিক গুরুত্বটা আমরা কীভাবে দেখতে পারি বা কী হতে পারে এই যে সম্মেলনটা এটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির উপর খুব বড় সরাসরি কোনো বড়ো প্রভাব ফেলবে এটা আমি মনে করি না একটা জিনিসই খালি এটার প্রভাব সরাসরি যেটা আসবে সেটা হলো যে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেল মাননীয় প্রধানমন্ত্রীর একটা রেকগনিশন আমরা দেখছি সেটা ওনার বিভিন্ন জায়গায় আমরা দেখছি এবং সেখানে যুক্ত হলো কিন্তু এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমাদের ইলেকশন নিয়ে খুব যে খুব আলোচনা হবে তা নয় শুধুমাত্র যেখানে যেখানে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হওয়ার সম্ভাবনা আছে সাইডলাইনে সেখানে এই বিষয়টা আসতেই পারে অন্যান্য দ্বিপাক যাদের যাদের সাথে আলাপ হবে তাদের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সব গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয় আছে সেইগুলো নিয়ে আলোচনা সাথে সাথে যেহেতু আমাদের নির্বাচন একেবারে সামনে কি হচ্ছে না হচ্ছে এটা খোঁজখবর নেবেন কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে বেশিরভাগ দেশই যারা এই সব ব্যাপারে উৎসাহী জানতে মানে আমাদের এই নির্বাচনের ব্যাপারে বা আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উৎসাহী যারা যাদের স্বার্থের সাথে জড়িত আছে তারা কিন্তু এটা নিয়ে গত কয়েক মাস ধরে আলাপ আলোচনা করছেন সুতরাং সকল পক্ষেরই অবস্থানগুলো খুব পরিষ্কার সুতরাং এখানে এটা নিয়ে যে খুব বেশি বড় রকমের নতুন কিছু আলোচনা হবে আমি সেটা মনে করি না যার যার অবস্থানটাকে আবার পুনর্ব্যক্ত করার সুযোগ পাবেন তারা কিন্তু যেমন ভারত একটা পরিষ্কার কথা বলে দিয়েছে যেটা কাগজে কাগজে এসছে আমরা যদি সেটা সত্যি হয়ে থাকে যে এখানে তারা স্থিতিশীলতা চায় কারণ তারা বাংলাদেশের সাথে এখন বাংলাদেশের যে অভ্যন্তরীণ অবস্থান আছে বা বাংলাদেশের যে সরকার যা যেভাবে কাজ করছে তাতে তারা স্বস্তিতে আছে কারণ বাংলাদেশ তাদের যে সমস্যাগুলো সেগুলোর যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছে এখানে একটু বলতে চাই যেমন আমরা জানি যে আমাদের নির্বাচন নিয়ে কিছুটা আসলে সমালোচনা দিকে আছে হচ্ছে পশ্চিমা বিশ্ব বা একেবারে সরাসরি যুক্তরাষ্ট্র সেই জায়গাতে যদিও শেখ হাসিনা এবং জো বাইডেনের সরাসরি হয়তো কোনো বৈঠক হবে না কিন্তু এই জায়গাটিতে যেই শীতলতা কাজ করছে এই সফরে প্রধানমন্ত্রীর সফরের পর সেই শীতলতাটা আসলে কিছুটা কাটিয়ে ওঠা বা কাটবে আমি ঠিক মনে করি না যে খুব একটা কোনোরকম শীতলতা আছে সমস্যা আছে এই বন্ধুদের মধ্যে সমস্যা থাকে সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে সেগুলো তো গতকালই তো বাধা বোধ হলো গতকাল না পরশু দিন যে নিরাপত্তা বিষয়ে দুই দেশের মধ্যে যে ডায়ালগ সেটা হলো সুতরাং এগুলো নিয়মিতভাবে হচ্ছে এবং তার মধ্যে কখনো কখনও কোনো কোনো বিষয় নিয়ে আমাদের দ্বিমত হতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা হবে তার মানেই না যে আমাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা বিরাট শীতলতা তৈরি হয়েছে আর একদম না এটা হচ্ছে যে এক একজন এক একভাবে দেখতে চায় যার এইখানে একটা শীতলতা দেখিয়ে যারা আনন্দ পায় তারা সেটা দেখে যারা মনে করে যে না আমাদের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তারা সেটাই দেখায় কিন্তু আসল কথা হলো যে আমাদের সম্পর্কটা খুব ভালো একটা ইভেন্ট কিলে আছে এবং সেখানেই থাকছে বিভিন্ন সমস্যা যখন ওঠে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে সেগুলোকে সমাধান করি একটা জিনিস খুব পরিষ্কার বোঝা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ বাংলাদেশকে কাছে পেতে চায় যে যে যেটা স্যার বলছিলেন যে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে শুধুমাত্র আমাদের অবস্থানের কারণে অবস্থান তো আগেও ছিল কিন্তু আমাদের নিজেদের যে আমাদের উন্নয়নের কারণে আমাদের যে জনগোষ্ঠী তার যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে সেইটার কারণে আমাদের আমরা বড় একটা বাজারে তৈরি হয়েছি এখানে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং এটা আরও বৃদ্ধি পাবে সেখানে সবাই অংশগ্রহণ করতে চায় কারণ সেইখানে ইনভেস্টমেন্ট করে বিনিয়োগ করে বা ওখানে অংশগ্রহণ করে তারাও লাভবান হবে আমরাও লাভবান হব সবাই সেই সুযোগগুলো নিতে চায় সেই জন্য বাংলাদেশের গুরুত্ব বেড়েছে এবং সুতরাং সবাই সেখানে যুক্ত হতে চায় কিন্তু তার মানে এই না যে বাংলাদেশ যে যা চাচ্ছে তাই দিয়ে দিচ্ছে তা নয় এক একজনের চাহিদা এক এক রকম আমরা সেই জন্য কিন্তু খুব সতর্কতার সাথে এবং খুব সাফল্যের সাথে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর যে সেই নীতি সেটাকে আমরা খুব সুন্দর করে অনুসরণ করছি এবং তার ফলে আমরা ভালো ফল পাচ্ছি সুতরাং সেখান থেকে সরে আসার কোনো কারণ আমি দেখি করি আপনি আসলে এই যেটি প্রশ্ন রেখেছিলাম যে ভারত বাংলাদেশ দু দেশেরই খুব নির্বাচন কাছাকাছি সময় এবং ঠিক তার আগে আগে এই ধরনের আন্তর্জাতিক বড় একটি সম্মেলনের মানে কোনো রাজনৈতিক মিনিং আসলে আপনার কাছে দাঁড়ায় কিনা যে কোনো আলোচনার মধ্যেই রাজনীতি আসবে ইউ লাইক ইট অর নট আসতে বাধ্য আর এখন যেটা হচ্ছে জি টোয়েন্টির এই মিটিং দিল্লিতে এই সময়টাতেই আবার ভারত এবং বাংলাদেশের মানে সবচেয়েতে গুরুত্বপূর্ণ বলব আমি রাজনৈতিক দিয়ে সেটা হচ্ছে নির্বাচন ভারতের নির্বাচনটাও নকিং এট দি ডোর আর আমাদেরটাও তাই প্রায় একই সময় অনুষ্ঠিত হবে অতএব এখানে যেটুকু যা আর কি করার দরকার সেটা আমি মনে করি উভয় দেশের যারা সরকার প্রধান ওইখানে মোদি সাহেব আর এখানে মাননীয় শেখ হাসিনা নিশ্চয়ই তারা এটা করবেন করবেন এবং তাদের নিজস্ব যে ধ্যান ধারণা ওটাই বোঝানোর চেষ্টা করবেন এই সুযোগটা এটা একটা উইনফল এর মতো আর কি এটা তো যদি জি টোয়েন্টি সম্মেলন এখন না হতো তাহলে এই সুযোগটা অন্তত পেতেন না শেখ হাসিনা পেতেন না বা মোদিও পেতেন না তো এখন কথা হচ্ছে আমাদের যেটাও করা উচিত আর কি আমরা যেভাবেই বুঝাই না কেন আমাদের মনে রাখতে হবে যাদের সঙ্গে আমাদের ডায়লগ হচ্ছে বা যারা আমাদের এতদিন পর্যন্ত সেই স্বাধীনতার পর থেকে আমাদের সহযোগী তারা তো এমন না যে একটা আননোন কমোডিটি তা তো না তারাও আমাদেরকে যেমন চিনে আমরাও চিনি অতএব এখানে কোনো রকমের ধামাচাপা দেওয়ার কিচ্ছু নাই এখানে যে কথাগুলো হবে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে তা না হলে পরে এটা উল্টে এটা বুমেরেং হওয়ার সম্ভাবনা আবার বলছিলাম যে মোদী শেখ হাসিনা বৈঠকের পর পরে কিছুক্ষণ বিরতি দিয়ে কিন্তু আবার নরেন্দ্র মোদী জো বাইডেন বৈঠকে বসছেন সো সেখানে যে প্রশ্নটি রেখেছিলাম যে এই সফরের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্ব বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কিছুটা ভুল বুঝাবুঝি দূরত্ব যেটাই বলি না কেন বা উষ্ণতার কিছুটা ঘাটতি এই সফরে সেটা পূরণ হবে কিনা মানে বাংলাদেশের জি মানে উষ্ণতার যে ঘাটতি একটু দেখা দিয়েছিল নাকি

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তো সেই ভিসা নীতি এটা একটা একটা চাল দিয়েই একেবারে কাত করে দিয়েছে এবং কেউ কেউ এটাতে তালিয়া বাজাচ্ছেন কেউ কেউ এটাতে উষ্মা প্রকাশ করছেন কিন্তু ফ্যাক্ট রিমেন্স এটা একটু কিছু না কিছু এটার একটা প্রতিক্রিয়া তো হবেই বা হচ্ছে ভিসা নীতির ব্যাপারটা আর কি একদম তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো না এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমাদের বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দুই একটা বেশ মানে একটু ঈষদুষ্ণ আমি বলবো ঈষদুষ্ণ মন্তব্য করেছেন এখন হয়তো টোটালি আনন কারণ এটা তো এজেন্ডা বহির্ভূত যেটি আপনি প্রথম অংশ বলছিলেন যে দূর থেকে তো এতদিন কথা চালাচালি হয়েছে এখন তো একেবারে সামনাসামনি তো দেখা হয়ে যাবে হ্যাঁ দেখা হয়ে যাবে সেখানে তাতে করে সম্পর্কের আসলে দুই মিনিট যদি আপনার দুই মিনিট যদি যদি দুই মিনিট কথা হয় সেটা দুই ঘন্টার ফর্মাল বৈঠক থেকে অনেক বেশি জরুরি কারণ এখানে তো ওয়ান টু ওয়ান অ্যাপসোলুটলি শুধু বলতে পারেন হ্যাঁ দেওয়ালের তো কান আছে কারণ মোদী সাহেব কী কী যন্ত্রপাতি লাগিয়ে রেখেছে সেটা জানি না আমরা তবে এটা ঠিক কথা ওয়ান টু ওয়ান যখন কথা হয় এখানে একজন বড় কূটনীতিবিদ আছেন আমি তো জাত কূটনীতিবিদ না একটা কূটনৈতিক দায়িত্ব একবার পালন করেছিলাম এ পর্যন্ত আমি আসলে প্রশাসনের লোক যাই হোক তো এটা ঠিক কথা আমরা এই সুযোগটা ভালোভাবে পজিটিভলি নেওয়া উচিত কারণ এখানে বাংলাদেশের সম্মান জড়িত আমাদের নিকট অতীতের যে আমাদের পারফরমেন্স সেগুলো খুব একটা সুবিধাজনক হয় নাই আমি খুব মোলায়েম করে বললাম চোদ্দো সালে কি হয়েছে বা আঠারো সালে নির্বাচন কি হয়েছে খুব মোলায়মভাবে বলতে খুব একটা ভালো হয় নাই কেউ কেউ বলবো এটা নির্বাচন হয়েছে নাকি এটা ইত্যাদি ইত্যাদি আমি অত কঠিন ভাষায় কিছু বলতে চাই না তবে হ্যাঁ ফ্যাক্ট রিমেন্স ওটা অংশগ্রহণমূলক হয় নাই তেমন অবাধ নিরপেক্ষ ইত্যাদি হয় নাই বরং সবচেয়েতে কালিমাময় যেটা ছিল সেটা হচ্ছে কারচুপির ব্যাপারটা আর কি তো এগুলা এবার অন্তত আমাদের উচিত আমরা মুখেও যেমন মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ মিস্টার বাইডেন মিস্টার মোদি আপনারা দেখেন অতীতের কথা ভুলে যান অতীতে কি কি হয়েছে আমারও মনে নাই কিন্তু ভুলে যান এখন এবার দেখেন আমি আপনাদের কথা দিচ্ছি এবং ফিরে এসে যে আমি আবারও এই আলোচনায় ফিরবো তবে সবশেষে ছোট্ট করে একটু ডক্টর মাসুম বিলা আপনার কাছে জানতে চাই একই প্রসঙ্গে আপনার অভিমত কি না আমার প্রথম মন্তব্য হচ্ছে যে ডিপ্লোম্যাসির তো ধরন চেঞ্জ হয়েছে কেননা পুরো গ্লোবাল যে ভিলেজে পৃথিবী পরিণত হয়েছে এবং আন্তঃসম্পর্কের ডাইভার্সিফিকেশন এতটাই হয়েছে যে এখন পাবলিক ডিপ্লোম্যাসি খুব গুরুত্বপূর্ণ ডেমোক্র্যাটিক ডিপ্লোম্যাসি খুব গুরুত্বপূর্ণ এবং একজন নেতা বা প্রধানমন্ত্রী পুরো দেশকে কীভাবে নেতৃত্ব দিচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয় যে নেইবার না যে ইউ ক্যান চেঞ্জ ইউর পার্টনার বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার সুতরাং নেইবার ইন্ডিয়া অ্যাজ এ নেইবার ইজ এ রিয়ালিটি তা আমার কাছে মনে হচ্ছে জি টোয়েন্টি সামেট এটার ব্যাপারে সর্বসাধারণ মানুষ সরকার দলীয় মানুষ এমনকি বিরোধী দলও কিন্তু তাকিয়ে আছে যে ওখানে কি হবে বা কী হচ্ছে এবং সাইডলাইনে যে অর্জনটা যে প্রধানমন্ত্রী মোদি যে আলোচনা এবং মোদি বাইডেন এখানে আবার একটা ক্রস কানেকশান তৈরি যেমনটি স্যার বললেন যে সাইডলাইনের টু মিনিটস এক্সচেঞ্জ অফ ভিউজ ক্যান চেঞ্জ ম্যানিথিং সুতরাং আমার মনে হয় যে যেমন বিরোধী দলের যিনি মহাসচিব আছেন তিনিও একটু আগে আপনাদের সংবাদে দেখলাম যে বলছেন যে পরাশক্তিগুলোর ক্ষেত্রতে পরিণত হয়েছে তো এটা একটা পেসিমিস্টিক অ্যাপ্রোচ আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দল দায়িত্বশীল হিসেবে আমাদের কূটনৈতিক ভবিষ্যৎ রূপরেখা কী হবে তাও কিন্তু তাদের মন্তব্য থেকে বেরিয়ে আসে এরকম আছে না যে সত্য কি মিথ্যা কী কানামাছি সত্য কানামাছি মিথ্যা কানামাছি মানে তুমি আমি যে যার মতো তা যে কিভাবে আমরা দেখছি সেটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ কেননা ইন্ডিয়া একটা ফ্যাক্টর তারা করতে পারবে কিনা নিউট্রালাইজ করতে পারবে কিনা সেখান থেকে সরকার একটা বড় অর্জন নিয়ে আসতে পারবে কিনা আর একটা ইন্ডিয়ার রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ সম্মেলনটা কেননা মোদি ইজ ইন চ্যাম্পিয়নিং হিজ প্লেস অ্যাজ ওয়েল তাই না

জি টোয়েন্টির মতো বৃহৎ পরিসরের সামনে তুলে ধরে তাদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি টোয়েন্টির বৈঠক সমূহে সক্রিয় ভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতি সাধুবাদ উভয় প্রধানমন্ত্রী বাংলাদেশ এবং ভারতের বিদ্যমান গভীর সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সেই সম্পর্কে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য গত বছরের চার থেকে আটই সেপ্টেম্বর তারিখে নয়াদিল্লিতে তার সকল রাষ্ট্রীয় সফরের পর দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানাবিধ ক্ষেত্রে প্রভুত্ব দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে এই জন্য উভয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী আর্থ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্যের কথা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রভূত উন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী যে দেশটি উত্তর কোরবা বিদ্যমান শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করতে অবদান রাখার জন্য माननीय প্রধানমন্ত্রী কর্তৃক কোভিড গীতর ভারতের माननीय প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যখানে ও বিষয় বিষয়সমূহ অফিশিয়াল পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের রূপণ উদ্যোগ কর্তৃপক্ষ করেন এবং সেইভাবেই নির্দেশনা দেন। আপনারা জানেন ভারত আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নির্বচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য আমাদের দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক পর্যায়ে কানেকটিভিটি তথা রেল ও সড়ক যোগাযোগ বৃদ্ধি করতে আমাদের চলমান প্রচেষ্টা এবং কার্যক্রম ব্যবহার করতে উভয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবর্ষণ বিষয়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের দুই দেশের মধ্যে তিনটি এমইউ বা সমুদ্রতা স্মারক স্বাক্ষরিত হয়েছে স্বাক্ষরিত সমুদ্রতা স্মারক গুলো হচ্ছে এক এমইউ অন কর্পোরেশন ইন এগ্রিকালচার রিসার্চ

দু দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করণে বিভিন্ন পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করা আর তৃতীয় সমঝোতা হচ্ছে ভারতের এনপিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক লেনদেন সম্পাদক সহজতর হবে অত্যন্ত আন্তরিক পরিবেশে উভয় প্রধানমন্ত্রীর এই ফলপ্রসূ ও খোলামেলা আলোচনার ফলে উভয় পক্ষের মধ্যে বিদ্যমান ও নিষ্পন্ন বিষয় সমূহের সমাধান তরুণিত হবে আমি উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি আগামী দুই দিন মাননীয় প্রধানমন্ত্রী জি টোয়েন্টি লিডার সামিটে অংশগ্রহণ করবেন এই প্রেক্ষিতে আগামীকাল তিনি বিভিন্ন অধিবেশনে বক্তব্য উপস্থাপন সহ এই সম্মেলনে অংশগ্রহণকারী একাধিক রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে আমিরাতের রাষ্ট্রপতি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি এবং আর্জেন্টিনা রাষ্ট্রপতির সাথে বৈঠক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে উপস্থিত আছেন আমার সহকর্মীরা আপনাদের খুব তো আপনি অবশ্যই খুব খোলামেলা আলোচনা হয়েছে আপনি বলছিলেন এবং আপনি যেটি বলছিলেন যে যে সকল বিষয় রয়েছে সেগুলোকে আনুষ্ঠানিক ভাবে মানে অফিসিয়ালি সেগুলো সমাধানের তাগাদা দিয়েছেন নরেন্দ্র মোদি আমরা আহ তিস্তা ইস্যুর কথা জানি আর সেই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা সেটি বাদেও নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা কারণ কিছুদিন আগে ভারত সরাসরি আমাদের নির্বাচনে যেন কেউ হস্তক্ষেপ না করে সে বিষয়ে তাদের একটি মুখপাত্র কথা বলেছিলেন তো এই বিষয়ে আলোচনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী আপনার সরকারি বিভিন্ন পর্যায়ে আলোচনার মধ্যে সমাধানের কথা বলছে নির্বাচন নিয়ে আমাদের সামনে এটা নিয়ে আলোচনা আ কিন্তু স্যার বলা হচ্ছিল যে পশ্চিমা যত চাপ আছে এবং নির্বাচনকে কেন্দ্র করে যত নিষেধাজ্ঞা সহ যত চাপ আসছে সেগুলোর বিপরীতে ভারত আমাদের সমর্থনে কথা বলবেন আলোচনা দিকে যাবেন এমন কিছু হয়েছে কি না আমরা সবসময় বলে বলছি এবং ভারতও বলছে সেটি হচ্ছে আঞ্চলিক আমরা এটা আজকে আমরা বলছি

সেগুলোতে আমরা অনেক কিছু আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ইন্দো প্যাসিফিক যে রূপরেখা আমরা ঘোষণা করেছিলাম গত এপ্রিল সেটি নিয়ে ভারতের সঙ্গে তারপরে সমত দুই টপ লিডারের প্রথম দেখা হলো সেটি নিয়ে কিছু আলোচনা হয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক যোগাযোগ যেটা নানা সমালোচনা সেই প্রসঙ্গে কোনো প্রশ্ন উঠেছে ভারত এই নিয়ে কোন প্রশ্ন করেনি আর আপনাকে আমি বলি যে আমাদের ইন্ডোস্পেসিক আউটলুক যেটা আমরা তৈরি করি এইটা মোটামুটি ভালো সারা ইন্ডোস্পেসিক দেশগুলো প্রশংসা করেছে এটা অষ্টমন্ত্র যখন ঢাকা গেছিল তখন ভারতীয় প্রশংসা করেছে এবং সম্প্রতি আমি জাকাতায় ছিলাম সেইখানে আমাদের ইন্ডোস্পেসিফিক আউটলুকটা আই ওয়াজ ভেরি ইমপ্রেসড যে মোটামুটি সবাই খুব পছন্দ করেছে স্যার আমরা শুনছি যে অনানুষ্ঠানিকভাবে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রধানমন্ত্রীর দেখা হবে এই বিষয়ের সাথে

আমরা বলেছি যে আপনারা কতটুকু দিতে পারবে আমাদের আগে ভাগে একটা কোটা দিল আমাদের জন্য তো তারা এটা আমাদের কিছু দিনের প্রশ্ন এটা তারা এটি গ্রহণ করেছেন আর বলেছেন সম্প্রীতিকালে বিভিন্ন মার্কেটে অবস্থা একটু খারাপ তো সেটাও তারা বিবেচনা আরো আলোক হয়েছে আমাদের যথে একটি নদী বন্ধ হয়ে আছে সেইটা আমরা নীতিগত ভাবে গ্রহণ করার পরেও আসতে আছে তো সেইটা আমাদের কর্মচারী পর্যায়ে আলোচনা করে সমাধান করি স্যার আপনি দ্বিতীয় যে আমরা শুনছিলাম পররাষ্ট্রমন্ত্রী হাসিনা এবং নরেন্দ্র মোদী বৈঠক শেষে সেখান থেকে ব্রিফিং করছিলেন প্রথম অংশ অনুষ্ঠানের দুই অংশে আপনাদের পর্যবেক্ষণ শুনেছি শেষ অংশে শেষ করেছি ভারতের যেই সম্মেলন সেটি দিয়ে আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে উপস্থিত থাকার জন্য এবং যেই হেডলাইনটি আমরা দেখেছিলাম আজকে জি টোয়েন্টি সম্মেলন থেকে কী নিয়ে ফিরবেন প্রধানমন্ত্রী সেটি নিশ্চয়ই প্রধানমন্ত্রী ফিরে আনুষ্ঠানিকভাবে যখন আমাদের জানাবেন আমরা জানতেই পারবো আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ শেষ করছি প্রযত্নে বাংলাদেশ ফিরবো আগামী শুক্রবার রাত আটটায় ডিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা